আজকে একটু অন্যভাবে আমি আমার ভিডিওটা করতে চাচ্ছি। আজকের ভিডিওতে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 5ই আগস্ট পরবর্তী কি কি ভুল সেগুলো আমি তুলে ধরার একটু চেষ্টা করব। প্রথমে যে ভুলটির কথা আমি বলবো সেটা হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই সমন্বয়করা সাধারণ ছাত্র জনতাকে অবমূল্যায়ন করেন। দ্বিতীয় ভুল হিসেবে আমার কাছে মনে হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য থেকে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের মধ্যে সমন্বয়ক ও মাস্টার মাইন্ডের অতপ্রত অংশগ্রহণ ছিল আমার দৃষ্টিতে একটি ভুল। তৃতীয়ত যে ভুলটি আমার কাছে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে সেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু সাধারণ ছাত্র জনতা নয়, রাজনৈতিক দলের নেতাকর্মীগুলো যেমন জামাত, বিএনপি, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য দলের যে নেতাকর্মীদের অতপ্রত অংশগ্রহণ ছিল, কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈষম্যমূলক আচরণের কারণে তারা এই সমন্বয়কদের সাথে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়। চতুর্থ যে ভুলটি আমার চোখে ধরা পড়েছে সেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল আন্দোলনকারী ছাত্র জনতা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ও সমন্বয়কদের কিছুটা উদাসীনতা আমার চোখে পড়েছে। পঞ্চমে যে ভুলটি আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে সেটা হচ্ছে, ছাত্র জনতার এই আন্দোলনে আহত, নিহত ও গুম হওয়া ছাত্র জনতার কোনো সুনির্দিষ্ট তালিকা জাতির সামনে প্রকাশ করা হয়নি। এটি আমার কাছে একটি বড় ভুল হিসেবে মনে হয়েছে। আমার কাছে আরেকটি ভুল যেটা মনে হয়েছে 6 নম্বরে, সেটা হচ্ছে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার চূড়ান্তভাবে পলায়নের পরে যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন, সেই সরকার গঠনের মধ্যে প্রকৃত দেশপ্রেমিক এবং দক্ষ জনতা বা দক্ষ ব্যক্তিত্বের সঠিক নিয়োগ হয়নি। এটি আমার মনে হয় যে আরো সুন্দর দেশপ্রেমিক লোকদের দায়িত্ব দেওয়া যেতে পারত। 7 নম্বরে যে ভুলটি আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে, আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে তখন এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এই আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য কারা সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছে। যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য, শেষ করার জন্য কঠিন পদক্ষেপ নিয়েছে, শুধু তারা আইনের আওতায় বা বিচারের আওতায় আনতে পারত, কিন্তু তারা সেটা না করে ঢালাওভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত সকল রাজনৈতিক দল এবং জোটের উপরে সমানভাবে অনাস্থা জ্ঞাপন করেছে। আওয়ামী লীগের সাথে সাথে 14 দলীয় জোট সহ অসংখ্য নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল এবং সেই দলের নেতাকর্মীরা সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই অন্তর্বর্তীকালীন সরকার বা সমন্বয়কদের সরাসরি বিরোধী অবস্থানে চলে গিয়েছে। এটা আমার কাছে একটা ভুল, এই কারণে, কারণ শেখ হাসিনার সাথে অ্যালায়েন্স থাকলেই সে যে ছাত্র আন্দোলনের বিরোধী ছিল এমনটা নয়, কারণ অনেক ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে। অনেক আওয়ামী লীগের সাথে সংযুক্ত থাকার পরেও অনেক রাজনৈতিক দল এবং নেতাকর্মীরা শেখ হাসিনার বর্বরোচিত শাসন ব্যবস্থা থেকে মুক্তির জন্য এই গণ অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেছে, এটা খুবই সত্য। 8 নম্বরে যে ভুলটি আমার চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে এই সরকার বাংলাদেশের সাধারণ মানুষের সাথে জনসংযোগ স্থাপন করতে পারেনি, কোনোরূপ সংযোগ স্থাপন করতে পারেনি। দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি দুর্বল
হওয়া সত্ত্বেও যদি এই সরকার জনগণের সাথে সম্পৃক্ত হতে পারত, তাহলে জনগণ এই সরকারকে আরো বেশি নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান করতে পারত। কিন্তু এই সরকার সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশে গুম খুন হত্যা ছিনতাই, প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় থাকা, সব মিলিয়ে জনগণের মধ্যে এই সরকারের সাথে একটি দূরত্ব তৈরি হয়েছে। 9 নম্বরে যে ভুলটি আমার চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠনের সাথে সাথেই ছাত্র জনতা একটি নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং জাতির সামনে তার প্রচারণা শুরু করে দিয়েছে। এটা আমার চোখে একটি ভুল। রাষ্ট্রের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পূর্বেই একটি রাজনৈতিক দল গঠনের জন্য ব্যস্ত হয়ে যাওয়াটা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের একটি বড় ভুল হিসেবে আমার কাছে মনে হয়েছে। 10 নম্বরে আমার কাছে যে ভুলটি মনে হয়েছে সেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গণ অভ্যুত্থানের মধ্য থেকে যে বিজয় হয়েছে সেই বিজয়ের চূড়ান্ত মহানায়ক হিসেবে নিজেদেরকে মনে করা, তাদের আচার আচরণ চলাফেরার মধ্য থেকে পরিষ্কার মনে হয়েছে যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পতন হয়েছে আওয়ামী সরকারের, তার চূড়ান্ত বিজয়ের কৃতিত্ব এই সমন্বয়কদের, এটি তাদের আচার আচরণ চলাফেরায় প্রতিষ্ঠিত হয়েছে। এইটা আমার কাছে একটা ভুল মনে হয়েছে, কারণ এই সমন্বয়কদের মাধ্যমে নেতৃত্ব হলেও চূড়ান্ত বিজয় এসেছে সাধারণ জনগণের অতপ্রত অংশগ্রহণ এবং জীবনকে উৎসর্গ করার মধ্য থেকে। সুতরাং এই বিজয়ের চূড়ান্ত মহানায়ক হচ্ছেন তারা, যারা আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারাই হচ্ছেন মূলত এই বিজয়ের মহানায়ক। সুতরাং আমার কাছে মনে হচ্ছে, এইভাবে অনিয়ন্ত্রিতভাবে এই সরকার বেশি দিন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যেহেতু দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি খুবই বিপজ্জনক, দেশে গুম খুন হত্যা আন্দোলন সংগ্রাম চুরি ছিনতাই চলছে এবং সত্য মুক্তি পাওয়া বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীগণ তাদের গ্যাং পুনর্গঠনে মনোনিবেশ করেছে, সুতরাং দেশের এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমি মনে করি খুব শীঘ্রই আর্মি তথা সামরিক বাহিনী তাদের দেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আমার কাছে মনে হয়, দেশের বৃহৎ স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী কার্যত দেশের পরিস্থিতি অনুসারে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য যে সার্বিক সংস্কার দরকার, সকল রাজনৈতিক দলের ঐক্যমতে এমন একটি রাজনৈতিক সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করবে এবং খুব শীঘ্রই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেই সংস্কার প্রস্তাব তাদের হাতে তুলে দিয়ে একটি সম্ভাবনাময় সুন্দর আগামী বাংলাদেশ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার মনে হয়।